বন্ধুরা, আজকের গল্প এক গাছে তিন ফল। কাশিমপুর জঙ্গলে এক টুনি পাখি ওর ছোট বোন টুকির সাথে বাস করত। দিদি, আই দিদি, আমার খুব খিদে পেয়েছে দিদি, আমাকে কিছু খেতে দিন না দিদি। উফ, খিদে জ্বালাতে আমার পেটটা বড্ড ব্যথা করছে, আর একটু হলে আমি মরেই যাব। দিদি, আমায় খেতে দে না, আমার খুব খিদে পেয়েছে। না না বোন, এভাবে বলিস না, আমি জানি তোর অনেক খিদে পেয়েছে। তবে তুই বাড়িতে থাক কেমন, আমি বাজারে গিয়ে দেখছি, যদি কাকলি মাসির কাছে বাকিতে কিছু খাবার পাই তাহলে তোর জন্য নিয়ে আসব। এসব কথা বলে টুনি বাজারে যায় কাকুলির দোকানে। কাকুলি মাসি, ও কাকুলি মাসি, আমায় কিছু খাবার বাকিতে দিবে গো, ছোট্ট বোনটা খাবারের জন্য অনেক কান্নাকাটি করছে, দাও না মাসি। রোজ রোজ তো এভাবেই বলে খাবার নিয়ে যাস টুনি, তোকে আমি আর কত বাকি দিব বল, তুই তো আমার বাকির টাকা শোধ করছিস না, আমাকেও তো চলতে হয় নাকি। আজ না হয় দাও মাসি, আমি দেখছি কোনো কাজ জোগাড় করতে পারি কিনা, আমি তো অনেকটা ছোট, তাই তো আমাকে কেউ কাজও দিতে চায় না, আমি ঠিক তোমার টাকা শোধ করে দিব, দাও না। তারপর কাকুলি কাক টুনিকে কিছু খাবার দেয়, আর টুনি সেই খাবারটুকু নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে আর ভাবতে থাকে, না এভাবে আর দিন কাটানো সম্ভব নয়, এবার আমাকে একটা কাজের ব্যবস্থা করতেই হবে, বোনটাকে যে বড় করে তুলতে হবে, ওর যে অনেক কষ্ট। এসব বলে টুনি যখন হাঁটছিল তখন একটি বৃদ্ধা প্যাঁচার সাথে টুনির দেখা হয়। আমায় একটু খেতে দিবি মা, দে না একটু খেতে, আমার যে বড্ড খিদে পেয়েছে, কাল থেকে না খেয়ে আছি আমি, কিন্তু আমায় কেউ খেতে দিচ্ছে না রে, তুই যদি আমায় খাবার দিস তাহলে আমি তোকেই তেতো আমটি দিব রে। কিন্তু বুড়িমা, আমার কাছে তো এই খাবারগুলো ছাড়া আর কোনো খাবার নেই, আমি আপনাকে খাবার দিতে পারি কিন্তু আমার বোনের ভাগেরটা না, কারণ ও না খেয়ে আছে, তাই আপনি বরং আমার ভাগের খাবারটুকুই খেয়ে নিন, আর বাকি খাবারটুকু আমি আমার বোনের জন্য নিয়ে যাব। ঠিক আছে, তবে তুই তাই কর, আমি আমার ক্ষুধা নিবারণ করি। তারপর প্যাঁচা টুনির ভাগের খাবারটুকুই খেয়ে নেয়। বড্ড তৃপ্তি পেলাম বাছা, অনেক অনেক ধন্যবাদ তোকে, তবে এবার এই তেতো আমটা নে, এটি খেতে সুস্বাদু না হলেও এর ফল সুমিষ্ট হবে, নে এবার ফলটা। প্যাঁচার কথায় টুনি কিছু বুঝতে না পারলেও আমটি নিয়ে সেখান থেকে চলে যায়। আর বাড়িতে গেলে টুকি বলে, দিদি তুই খাবার এনেছিস, দে দে আমাকে খাবার দে, খুব খিদে পেয়েছে দিদি, দে দে আমি মজা করে খাবার খাবো। তারপর টুনি টুকিকে খাবার খেতে দেয়, আর খাবার পেয়ে টুকি বলে, দিদি হ্যাঁ দিদি, তুই তোর জন্য খাবার আনিসনি কেন, হ্যাঁ এখানে তো আমার জন্য শুধু খাবার, আর তুই ওই আমটি কোথায় পেলি রে? হ্যাঁ রে বোন, আমার জন্য খাবার নিয়েছিলাম, কিন্তু পথে এক বুড়িমা সাহায্য চেয়েছিল তো, তাই আমার ভাগের খাবারটা তাকে খেতে দিয়েছি রে, আর এই আমটি আমাকে বুড়িমাই দিয়েছে। ও ভালো করেছিস দিদি, তবে আয় আমরা দুবোন খাবার ভাগ করে খাই রে। তারপর ওরা দুবোন খাবারটুকু ভাগ করে খায়। দিদি, এই দিদি, এই আমটি চল আমরা রোপণ করি, আমটি তো তেতো, ওই বুড়িমা তো তোকে বলেছিল তাই না, আমরা খেতে পারবো না, চল আমরা এটা খেতে না পারি কিন্তু রোপণ তো করতে পারি, আর এটা রোপণ করলে ভবিষ্যতে তো একটা বড় গাছ পাবো তাই না। তারপর ওরা দুজন মিলে আমটি রোপণ করে, আর রোপণ করা শেষ হলে ওরা দুবোন ঘুমিয়ে পড়ে। ভোরে টুনি স্বপ্নে সে বৃদ্ধা প্যাঁচাকে দেখতে পায়। তুই অনেক ভালো একটা মেয়ে টুনি, আমি একটি সন্ন্যাসী ছিলাম, আমি আজ বৃদ্ধা রূপে তোর কাছে ধরা দিয়েছিলাম, তুই এখানে আসার আগে আমি অনেক বড়লোক পাখির কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু আমাকে কেউ সাহায্য করেনি, আর তুই গরিব হয়ে আমাকে সাহায্য করলি, আমি তোর উপর খুব সন্তুষ্ট হয়েছি,
তাই আমি তোকে ওই আনতে দিয়েছিলাম। শোন, ওটি কোনো সাধারণ আম নয়। শোন, তুই যেখানে আম গাছটি রোপণ করেছিস, সকাল হয়ে দেখবি সেখানে একটি বড় আম গাছ হয়েছে। আর ওই আম গাছের কাছে তুই আঙ্গুর, আপেল ও আম চাইলে পেয়ে যাবি। তবে তোকে একটা মন্ত্র বলতে হবে। মন্ত্র শুধু রাতেই বললে ফল পাবি, বুঝেছিস? ওটা একটা জাদুই গাছ। ওই গাছের কাছে মন্ত্র বললে তুই এই এক গাছে তিন ফল পাবি। মন্ত্রটা হলো, রাত হলো, কান খোলো, জাদু মন্ত্র শোনো রে, ডালে ডালে তালে তালে তিন ফল আনো রে। এরপর হঠাৎই টুনির ঘুম ভেঙে যায়। আর ঘুম থেকে টুনি উঠে দেখে সকাল হয়ে গেছে। এরপর ওরা দু বোন বাহিরে আসে আর দেখে অনেক বড় একটি আম গাছ। সে কি রে দিদি, রাতে আমটা রোপণ করলাম আর সকালে এত বড় আম গাছ হলো, কি জাদুই ব্যাপার রে। তারপর টুনি টুকিকে স্বপ্নের ব্যাপারে সবটা খুলে বলে। আর সবটা শুনে টুকি অনেক খুশি হয়। আর ওরা দু বোন রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। এরপর রাত হয়ে যায়। দিদি, এই দিদি, রাত হয়ে গেল তো, চল চল এবার আমরা ফল নিয়ে আসি। এরপর ওরা দু বোন ফল আনতে যায়। রাত হলো, কান খোলো, জাদু মন্ত্র শোনো রে, ডালে ডালে তালে তালে তিন ফল আনো রে। টুনি এসব বলতে বলতে গাছে তিন রকমের ফল এসে যায়। আর এসব ফল দেখে টুনি ও টুকি অনেক খুশি হয়। আর গাছ থেকে ফল পেড়ে নিয়ে ঘরে যায়। এরপর সকালে টুনি ফলগুলো বিক্রি করতে বাজারে নিয়ে যায়। এভাবে রোজ টুনি ফল বিক্রি করত। আর দু বোন মিলে সুখেই দিন কাটাচ্ছিল। এই টুনিটা বড্ডবার বেড়েছে। টুনি আসার পর থেকে তো আমার থেকে আর কেউই ফল কিনতে চায় না। না, আমাকে এই ব্যাপারটা দেখতে হবে। এই টুনি এত সতেজ ফল কোথা থেকে পায়? হ্যাঁ, আমাকে ঠিক জানতে হবে। টুনির পাশেই একজন ফল বিক্রি করত, নাম ছিল তার কালুকাক। এরপর কালুকাক টুনির পিছু নিতে থাকে আর টুনির বাড়ি অবধি পৌঁছে যায়। আর দেখে রাতে ওরা দু বোন মন্ত্র বলে ফল পেড়ে নিয়ে যাচ্ছে। ও, তাহলে এই ব্যাপার, এবার আমার কাছে সবটা পরিষ্কার হলো। তবে এবার দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এবার আমিও মন্ত্র বলে ফল নিয়ে যাব। মন্ত্রটা তো শুনলাম। হ্যাঁ, আমি সেটাই বলবো। এই বলে কালুকাক সেই গাছের কাছে যায়। আর মন্ত্র বলতে গাছ থেকে পাথর পড়তে থাকে। ওরে বাবারে, পড়ে গেলাম রে, পালাই পালাই এখান থেকে, আমি আর কখনো এখানে আসব না, মরে গেলাম রে। কালুকাক এভাবে চিল্লাতে চিল্লাতে জীবন নিয়ে পালাতে থাকে। আসলে কালুকাক লোভী ছিল বলে এভাবে গাছ থেকে পাথর পড়ছিল।